তাকে সিদ্ধ করে নিয়েছি ছোলাও তাই ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ করে নিয়েছি ছোলা মটর সিদ্ধ করা শসা কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনেপাতা কুচি করে নিয়েছি লেবু নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আলু সিদ্ধ করে পিস পিস করে কেটে নিয়েছি এইভাবে আর এটা হচ্ছে বিটনুন আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো এবার আমি আলু কাবলিটা মাখবো মেখে আমি আমার ফ্যামিলির লোকজনকে পরিবেশন করব দেখুন আপনারা প্রথমে আমি মটর নিচ্ছি ছোলা নিলাম টমেটো নিচ্ছি পেঁয়াজ কুচি নিলাম বিটনুনটা আমি কমই দেবো কেননা আমি ছোলা মটর সেদ্ধ করার সময় একটু একটু নুন দিয়েছি তাই যাতে বেশি নুন পড়া না হয় সেই জন্য আমি অল্প বিটনুন দেব একটু গোলমরিচের গুঁড়ো নেব এইভাবে আমি মেখে নেব আমি কেটলের জল দিচ্ছি না আমি লেবুর রস দেব এইভাবে মেখে নিয়ে খুবই স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য খুবই ভালো বাচ্চা বড় সবার জন্যই একটা বিকালের জল খাবার টিফিনে খেলো পেটও ভালো স্বাস্থ্যের পক্ষে উপকারী সবগুলো জিনিস পেটে পড়লো দেখো বন্ধুরা ঠিক এইরকম হলো দেখো বন্ধুরা দেখি এবার খেতে কেমন হয়েছে নুন ঝাল লেবু রসের যে টক টক ভাবটা একদম পারফেক্ট দারুণ হয়েছে তোমরা এইভাবে বানিয়ে খেও তোমাদের বাড়ির বাচ্চাদের ফ্যামিলির লোকজনদের খাইও খুব ভালো রাস্তার খাবারের থেকে অন্তত ভালো নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজের বাড়িতে করে খাওয়ানো এই গরমে চারিদিকের যা অবস্থা
বাড়িতে একটু কষ্ট করে বানিয়ে নিয়ে সবাইকে খাওয়ালে বাড়ির লোকজনও খুশি হবে, তোমারও মন ভালো লাগবে, খুব টেস্ট হয়েছে, দারুণ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে। আর আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, নমস্কার।